Satna, Satna. Satna. Isaima. Assalamualaikum. 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 Masuk lagi mana cowok? Halo sir. Halo. Halo sir. Ekon kum kelas jalo. Islam ধর্ম ইসলাম ধর্ম আমাদের অন্য অন্য ধর্ম কেউ কি আছে এখানে হ্যাঁ হ্যাঁ অন্য ধর্মের তো আজকে ক্লাস নাই তাহলে হ্যাঁ আমাদের ক্লাস পরে হবে আবার শুধু ইসলাম ধর্মের তারা থাকবে হ্যাঁ আচ্ছা আমরা কত কোরআনের কাছে দিছিলাম বল তো এইটুকু কি দিছিলাম কি স্যার পারবো না পারো না মুখস্থ করো নাই স্যার আমি পারবো পারবো এর নাম কি মাইমুনা আলী এটা কে 6b তুমি বলো আগে আনমিউট করো আনমিউট করো আনমিউট করে বলো পারো 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 যে কালিমা তাইয়াবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়নে তো না ভুলে গেছি আসো তোমরা দুই নাম্বার পারে আসো দুই নাম্বার পার কালিমা তাইয়াবা পাইছো আমরা এর আগে কি বুঝছিলাম আকাইদা এবং তাওহীদ আজকে আমরা বলবো কালিমা তাইয়াবা ইসলাম ক্লাস আছে আচ্ছা আমরা যে একবারে নরমালি কথা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে বলা হয় কালিমা তাইয়্যিবা বলা হয় তাইয়্যিবা এর অর্থ কি অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই পালনকর্তা নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল আচ্ছা এখানে দুইটা জিনিস দুইটা স্যার
ইতিহাস আমি জানা কেন Shahadat na
কালেমা শাহাদাত দেখছো জি স্যার দেখো দেখো আমরা এর আগে বলছি কি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল এই শাহাদাত শব্দের অর্থ সাক্ষী দাও এই শাহাদাত শব্দের অর্থ কি সাক্ষী দাও বিচার দেওয়া হয় তখন বলা হয় না সাক্ষী নিয়ে আসো সাক্ষী এখানে আব্দুহু ওয়া রাসূলু এটা আমাদের আগের কালেমা থেকে একটু বড় কালেমা আমি অর্থটা বলি আগে হ্যাঁ দেখো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ওয়াহদাহু তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহু তার সাথে আর কারো শরীক নেই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল আচ্ছা আমরা আল্লাহর বান্দা না সবাই জি স্যার জি স্যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল আমরা শুধু বান্দা আর আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের বান্দা ছিলেন না বরং উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল ছিলেন বলা হয়েছে যে এই সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল তাহলে আগের কালেমা থেকে এই কালেমায় পার্থক্য কি দেখো তো আগের কালেমায় বলা হয়েছিল প্রথম অংশে বলা হয়েছিল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর এখানে বলা হয়েছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং তার সাথে কোনো শরীক নাই শরীক মানে কি জানো দেখি অংশীদার নাই আল্লাহ তাআলার সমকক্ষ অন্য কোন মাবুদ নাই ধরো আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করছেন আমরা যদি বিশ্বাস করি যে এই পৃথিবীর মতো আরেকটা পৃথিবী অন্য এক আল্লাহ সৃষ্টি করছেন তাহলে এটাকে বলা হবে অংশীদার মানে শিরিক মানে আল্লাহর সমকক্ষ করা হয়েছে আবার বুঝো ধরো আল্লাহ তাআলা এই পুরো পৃথিবী সৃষ্টি করছেন না এখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করছেন এবং আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু আছে মানুষ অন্যান্য প্রাণী যা আছে সবাইকে সৃষ্টি করছেন কিন্তু এই বিশ্বাসের সাথে সাথে এই বিশ্বাসও করি আবার আরেকটা বিশ্বাস করি যে এই পৃথিবীর মতো আরেকটা পৃথিবী আল্লাহ ছাড়া আরেকজন আল্লাহ সৃষ্টি করছেন যদি আমরা এরকম বিশ্বাস করি এই বিশ্বাসকে বলা হয় শরীক মানে শিরিক আর কিতে বলা হয় শিরিক মানে আল্লাহ তাআলার অংশীদার বানানো হয়েছে মানে পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে সকল কিছু সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ এবং দেখো আমরা যখন দোয়া করি না আল্লাহর কাছে তখন আমরা কি বলি দোয়া করি কি যে আমাদেরকে যারা অসুস্থ এরা বলে কি আমরা সুস্থ করে দেন যাদের যারা যারা আরো টাকা পয়সা লাগবে তারা বলে কি আল্লাহ আমাদের আরো টাকা পয়সা দেন এরকম দোয়া করে না মানুষ আবার পরীক্ষার আগে তোমরা দোয়া করো যে আল্লাহ আমার রেজাল্ট একটু ভালো করে দেন এই যে তো দোয়া বলতেছে সব দোয়া করি কার কাছে আল্লাহ তালার কাছে কিন্তু এই দোয়াটা যদি আবার আমি আল্লাহর কাছে না করে অন্য কারোর কাছে করি ধরো আমরা কোন একটা মাজারে গিয়ে মাজার কাছে যাই বললাম যে মাজারের যে ঘুমায় আছে মাজারে যে মাজারে যে আগে শুয়ে রাখছে মরার পরে
এত কথা বলো না, আমি সবাইকে মিউট করে দেবো। দেখো এখন আমরা কোন একটা মাজারে গিয়ে মাজারে গিয়ে বললাম যে আমি পরীক্ষা খারাপ করছি, আমাদের আদালতে একটু ভালো আসা, আপনি আমার ব্যবস্থা করেন। সে কি ব্যবস্থা করতে পারবে? সে তো ব্যবস্থা করতে পারবে না। ব্যবস্থা করবে কে? আল্লাহ তাআলা। তার মানে আমরা যখন চাইবো সেটা আমাদের রেজাল্ট হোক, সেটা আমাদের টাকা পয়সা হোক, দম যাক শুরু হোক, সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে না চাইয়া অন্য কারো কাছে চাই, আমরা অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে সেটা হবে শিরিক, মানে শরীক করা। অর্থাৎ আমাদের এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ তাআলা এক এবং তার সাথে কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। দেখো এবার এটা আসো, এবার দ্বিতীয় অংশে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা দেখো কালেমার দ্বিতীয় অংশ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমরা কালেমা তাইয়্যেবাতে পড়ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর এই কালেমাতে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হচ্ছে যে নবীরা যে আসছে, এবার আদম আলাইহিস সালাম শুরু করে এই পর্যন্ত প্রায় 1,24,000 মতান্তরে 2,24,000। তোমাদের ক্লাসে বলছিলাম আমি এটা, নবীদের সংখ্যা বলছিলাম। আচ্ছা তোমরা শুনে রাখো, এই নবী হচ্ছে যে 1,24,000। তাহলে এতগুলো নবী আসছেন না? আচ্ছা এতগুলো যে নবী আসছেন, এই নবীগুলা কি মানুষ ছিল না ফেরেশতা ছিল না জিন ছিল? আমরা কি জানি যে দুনিয়াতে এই মানুষ আছে, জিন আছে, তারপরে আল্লাহ তাআলা ফেরেশতা আছে না? আচ্ছা তাহলে এই নবী নবীরা যে আসলে মানুষ ছিল নাকি জিন ছিল নাকি ফেরেশতা ছিল, এই একটা কনফিউশন জাগে না আমাদের সন্দেহ? সন্দেহটাকে দূর করার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা এবং রাসূল, এবং এই বান্দা দ্বারা বুঝাইছেন তিনি হচ্ছে মানুষের পক্ষ থেকে আসছে, তিনি ফেরেশতাদের পক্ষ থেকে আসেনি। কারণ ফেরেশতাদের পক্ষ থেকে আসলে কি হইতো, আর মানুষের পক্ষ থেকে আসলে কি হইছে, এটা একটু ব্যাখ্যা বুঝো। মক্কা কাফেরদের কাছে যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ইসলামের দাওয়াত দিতেছিলেন না, মানে ইসলাম প্রচার করতেছিলেন, তখন মক্কা কাফেররা বলতেছিল কি যে মুহাম্মদ তো আমাদের সাথে রেখেও, মুহাম্মদ আমাদের সাথে কিছুদিন আগে খেলছে, আমাদের সাথে খাওয়া দাওয়া করে, আমাদের সাথে ঘুমায়, হ্যাঁ আমাদের সাথে ঘুরতে যায়। তাহলে যে আমাদের সাথে ঘুরতে যায় খেলতে যায়, সে আবার এখন নবী হয়ে গেছে, সে এখন আল্লাহর বাণী নিয়ে আসছে আমাদের কাছে প্রচার করার জন্য, এটা অবিশ্বাসযোগ্য, এটা বিশ্বাসযোগ্য না। তা আল্লাহ তাআলা তখন জবাব দিছে তাদের এই কথাটাকে যে না, যদি তাদের কাছে ফেরেশতা আনা হইতো, যদি তাদেরকে ফেরেশতা দেওয়া হইতো যে নবী ফেরেশতা থেকে আসবে, তখন তারা বলতো কি যে ফেরেশতা থেকে নবী দেওয়া হয়েছে, ফেরেশতারা কি জানে যে আনবো কি লাগবো কি লাগবে না? আমাদের চাহিদা কি ফেরেশতারা জানে? কারণ ফেরেশতাদের তো খাওয়া লাগে না, ফেরেশতাদের ঘুমানো লাগে না, ফেরেশতাদের কিছুই লাগে না। এখন যদি মানুষের পক্ষ থেকে আসতো তাহলে তারা আমাদের চাহিদা বুঝতো। কাফেররা তখন এরকম বলতো, আল্লাহ তাআলা এরকম বলে দিছেন। আল্লাহ তাআলা এই জন্যই মানুষের পক্ষ থেকে দিছেন যাতে মানুষের চাহিদা মানুষের চিন্তা ভাবনা যাতে নবীর মাথায় থাকে, আর সেই অনুযায়ী তিনি দাওয়াত দিতে পারে। ধরো তুমি স্টিল মিল বাজারে যাবা, এখন স্টিল মিল বাজারে বিভিন্ন পণ্যের দাম কেমন, হ্যাঁ জুতা কিনতে কেমন, হ্যাঁ কাপড় টাপড় কিনতে দাম কম না বেশি, তুমি যদি সেগুলো না জানো তাহলে ওই জায়গা থেকে তুমি ধোকা খাইবে না, অনেক বেশি টাকায় কিনে ফেলবে না? আচ্ছা এখন যদি তুমি যাই না যাওয়া আগে কারো কাছ থেকে যে ওই জায়গায় ওই দোকানে এমন দাম, ওই দোকানে এমন দাম, ওই দোকানে কম ওই দোকানে বেশি, তাহলে তোমার কিনতে সহজ হবে না? এটা তো তো একজন নবী যখন এই মানুষের পক্ষ থেকে আসবে তখন তিনি
মানুষের চাহিদা মানুষকে কিভাবে ইসলামের দাওয়াত দিলে তারা বুঝবে সেটা তারা বুঝবে এই তারা মানুষের পক্ষ থেকে তোমরা এত কথা বলতেছো কথা বলো না শোনো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের পক্ষ থেকে যাতে তিনি মানুষের চাহিদাগুলো মানুষের চিন্তা চেতনা যাতে বুঝতে পারে বুঝে সে অনুযায়ী দাওয়াত দিতে পারে আমি আবার বললাম না যে স্টিলমিল বাজারে যদি তুমি সব জানো তাহলে স্টিলমিল বাজারে গিয়ে তোমার কোনো কিছু কিনতে সহজ হবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লোকদের মন মানসিক তা লোকদের চাহিদা লোকদের চিন্তা চেতনা সম্পর্কে যদি জানেন যে তাদেরকে কিভাবে ইসলামের দাওয়াত দিলে তারা ইসলামে আসবে তাহলে দাওয়াত দিলে খুব সহজে তারা ইসলাম গ্রহণ করবে না জন্যই মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্যান্য নবীদেরকে মানুষের পক্ষ থেকে পাঠানো হয়েছে ফেরেশতাদের পক্ষ থেকে পাঠানো হয় নাই এই জন্যই আমাদের এই কালেমা দুটো অংশ একটা হচ্ছে যে এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তার সাথে কোনো শরীক নেই তার কোনো সমকক্ষ নেই আরেকটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল আচ্ছা তোমাদের এই বইয়ে আসে দেখো পাঁচ নাম্বার পৃষ্ঠা আছে পাঁচ নাম্বার পৃষ্ঠায় বইয়ে পাঁচ নাম্বার পৃষ্ঠায় দেখো প্রথমে বই পাইছিল সবাই বই পাইছো জি স্যার আচ্ছা দেখো এই যে পাঁচ নাম্বার পৃষ্ঠার মাঝখানে দেখো যে প্রথম অংশ দ্বিতীয় অংশ একটা আছে দেখো লেখা আছে দেখো লেখা আছে প্রথম অংশ দ্বিতীয় অংশ দেখছো আচ্ছা এখন শোনো তোমাদের বাড়ির কাজ ধরো বাড়ির কাজ স্যার আপনার নাম কি কে প্রশ্ন করতেছে আমার নাম কি ও আমার নাম মোহাম্মদ ইসমাইল গত ক্লাসে আমি এই জন্য দিছি কিন্তু কেউ বড় নাই আমি এই জন্য দিয়ে কি করবো আমি দেখছো দেখছো কালেমে তাইবা ও কালেমে শাহাদাত মুখস্ত করা এটা একটা ভারী কাজ ও হ্যাঁ সবাই লিখো স্যার লিখছি স্যার লেখে নাই
Assalamualaikum. Assalamualaikum. Assalamualaikum.